স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আছি ভালো। আপনারা? আপনাদেরকে তো একটু ঠিক চিনতে পারলাম না স্যার। আমরা থানা থেকে এসেছি, আপনার বাসায় গিয়েছিলাম, আপনাদের কাউকে পাইনি। কেন, ইয়ে খোকনের তো বাসায় থাকার কথা, খোকনের মা তো আছে। আপনারা কি বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন যদি বলেন? খোকন সম্বন্ধে কিছু তথ্য নেওয়ার দরকার ছিল, আমরা নিয়েছি। এখন আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। মানে খোকন তো খুবই পরিশ্রমী টাইপের ছেলে, ও সারাক্ষণ দৌড়াদৌড়ির মধ্যে থাকে, বাইরে ঘুরতে হয়। তো চলেন একটু বাসায় চা নাস্তা খেয়ে তারপরে যাবেন, এটা নাহলে কেমন দেখায়। না স্যার, আরেক দিন, আজকে হাতে সময় কম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে মা জানেন, এখন আমার একদমই রান্না করা হয় না। জমিলা সব রান্না করে। এই বুনবুনকে স্কুল থেকে আনতে নিতে আনতে নিতে আমার সারাদিন চলে যায়। জীবনটা এরকম বুঝলে, কখন যে শুরু হয় সেটা মনে হয়ই তো শুরু হলো, শেষ কখন হয় সেটা বোঝাই যায় না। আমি এত করে আপনার ছেলেটাকে মাঝখানে বললাম যে একটা জবে ঢুকি, একটু কাজ করি, সবারই ভালো হয়, বাসায় বসে থাকি, কোনোভাবেই আমাকে জব করতে দিল না। আর এখন তীর্থের কাকের মতো বসে থাকি, কখন সে আসবে, কখন বোনের স্কুলটা ছুটি হবে, কখন রান্না হবে, কবে ঘুমাবো, কখন সকাল হবে, তিনি কাটেন আমার। আমার কথা একবার ভাব, সেই যে সংসারে ঢুকেছি, ও না, একবার বের হয়েছিলাম, তোমার মনে আছে, তোমার শ্বশুর নিয়ে গিয়েছিলেন, আমার যে কি আনন্দ হয়েছিল তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। মা, আমরা সবাই অনেক খুশি হয়েছিলাম, আর আপনার সেই কি লজ্জা। আসলে বের হওয়া হয় না তো, আমার একটু লজ্জায় লাগছিল। তারপর কিন্তু আমি বের হয়েছি যে দু একবার, শুধু তোমাদের বাসা আর কোথাও না। মাঝে মাঝে বের বাবা এসে হলো, দেখো এসে কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। আচ্ছা আমি দেখি, তুমি যাও তো।